একটার পর একটা আমাদের কাছে স্যাড নিউজ এসেছে। ফার্স্ট তো ছাঙ্গুলের কার বাবা মন্দির যাওয়ার কথা ছিল, যেটা তোমাদের কালকে বলেছিলাম, তো ওটা আজকে ওখানে প্রচণ্ড রাস্তায় বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। প্লাস যে লোকটা ইয়ে দিয়েছিল যাকে আমরা বুক করেছিলাম, সেও আমাদেরকে কোনো টাকা পয়সা ফেরত দিচ্ছে না, তো সেটা নিয়ে আমরা এখন একটু চাপে আছি। ওই যে ঋষি বসে আছে আর বুড়কি বসে আছে, আমরা এখন তাই যাচ্ছি জুলুক। তো জুলুক যেতে অনেকটা টাইম লাগবে। বলো তোমাদের কেমন লাগছে, কি অবস্থা? সকাল থেকে বেশ অনেক কিছু আনএক্সপেক্টেড হয়েছে, পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। আমরা চাই মানে লাস্ট 15 ডেজ ধরে এটাই জানি যে আমরা ঝাঙ্গুলেক যাব। যদিও আমার কাছে সবটাই নতুন সবটাই সুন্দর, কিন্তু তা হলেও বা ফাইনালি আমরা যেখানে যাচ্ছি সেখানে বরফ আছে, বরফ আমরা দেখতে পাবো। Close till I get up, time is barely on our side. Hello, তো আমরা এখন একটু ব্রেক নিয়েছি, সবাই এখন একটু টুকটাক খাবার টাবার খাচ্ছে আর ওয়াশরুম টাশরুমও যাওয়ার ছিল। তো এইখানটাও খুব সুন্দর, তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। একটা দারুণ ফলস আছে এখানে, স্পেশালি ব্রেস্ট খুব ভালো লাগছে দেখতে। ও বাও, সি দা ভিউ। তো বেসিক্যালি আমরা যাচ্ছি কোথায়, জায়গার নাম কি? ঝুলুক। হ্যাঁ, বেসিক্যালি ঝুলুক যাওয়ার পথে একটা সুন্দর ঝর্ণা পড়েছি, এই যে পাগলামি হচ্ছে দুজনে মিলে। তবে ঠান্ডা এখানে ধীরে ধীরে পড়তে শুরু করেছে, কিন্তু ওপরে একটু বরফ পাওয়া যাবে বলে সবাই বলছে। দেখা যাক, নাচো তোমরা। বরফ দেখে রিয়েলি এত ভালো লাগছে যে ঠিক আছে। এতটা জার্নি, 5 ঘন্টা জার্নি, 5 ঘন্টা গ্যাংটক থেকে 5 ঘন্টা লেগেছে আমাদের ক্যাবে, ফাইনালি খো গে হাম কাহা।
হাত পুরো জমে যাচ্ছে, আবার হাত খোলে না রাখলে ভিডিও করতে পারছি না। তোমাদের জন্য এত করছি, একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। উঠছি, ওপরে উঠছি, অ্যান্ড ইটস টু চিলি আর, বাট সিরিয়াসলি লাইফে ফার্স্ট টাইম আমি এরকম বরফ দেখছি। আমার বোনের পোস্ট দেওয়া স্টার্ট হয়ে গেছে, আমার ভাইও এখন যাচ্ছে বোনের সাথে গিয়ে পোজ দেবে। আমাদের সোনার টুকরো ভাই, আমাদের সোনার টুকরো। আমরা প্রচন্ড মজা করছি, মানে নাক পাক টান লাল হয়ে গেছে আমার। ঋষি কেমন লাগছে? প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মানে यहाँ से रास्ते में उतर सकते हैं क्या? वहाँ से उतर सकते हैं ना? ठीक है। क्या सबन चिबी? आपका नाम क्या है? मेरा नाम निशाल तावांग छेबे छो। निशाल तावांग छेबे छो। हाय। मेरा नाम? आपका नाम क्या है? मेरा नाम कृष्णा है, कृष्णा भुवन। कृष्णा है? सेकंड टाइम आवाज पड़े गए थे। আমি আমার বুড়ো দিদিটাকে হেল্প করছি। নামো নামো, গড়িয়ে গাড়ি স্লিপের মতো করে আসো। ঋষি কোনো অবলম্বন দ্য ম্যান ইজ গোয়িং টু ডু ইট। হিজ হেড ইজ কেন্ট, একটু হেজিটেট করছে, ফুটিং খুঁজছে। আসো আসো আসো, একটু বসে ভর দিয়ে আসো। শোনো, পাথর আছে, পড়ে গেলে কিন্তু চোট খাবে। ঋষি নামছে, ঋষি অলমোস্ট চলে এসছে, অলমোস্ট চলে এসছে। ঋষি তোমাকে বসতে হবে, আমরা সবাই বসে বসে এসছি। এই যে বুড়কি চলে এসছে হেল্প করতে, সব পাগল হয়ে গেছে এখন, এখানে মারামারি করতে লেগেছে। এই যে সব বড় বড় ধীরে ধীরে ছেলে মেয়ে এরা পুরো পাগল পাগলের মতো করছে। আমরা আসার সময় একটু ক্লিয়ার স্কাই পেয়েছি আমরা, বাট এখন পুরো ফগি হয়ে যাচ্ছে। এরা পুরো আজকে আমাদেরকে তাড়িয়েই ছাড়বে, পুরো তাড়িয়ে ছাড়বে আমাদেরকে, পুরো তাড়িয়ে ছাড়বে। না কি আর ছাড়ছে, মাফ কর দো, জো জো শেষ হয়ে গেছে রে, মাফ কর দো, মাফ কর দো। হ্যালো, তো আমরা ফাইনালি জুলুক থেকে ফিরেছি,
ফিরে এখন আমরা এমজি মার্গে আছি, আমরা এখন ড্রাগন বকে যাচ্ছি। কোথায় লেখাটা? ড্রাগন বকে লেখাটা খুঁজে পাচ্ছ না? দাও আমি আমি দেখিয়ে দিচ্ছি। ড্রাগন বকে যাচ্ছি। এই যে মুরগি, সে হাই পাপনা, সে ভাই। আমরা লিটারলি প্রচন্ড টায়ার্ড, আর সকালবেলা ব্রেকফাস্ট করার পর আমাদের পেটে কিচ্ছু পড়েনি। আমরা গোটা ট্রিপটা করে এসেছি, রাস্তায় সেরকম কিছু খাবার দোকান ছিল না। তো এখন আমরা ড্রাগন বকে আছি, লেটস গো উইথ আস। তো আমরা এখন ড্রাগন বক থেকে বেরিয়ে গেলাম, এখন আমরা আবার জস্টেল ফিরে যাচ্ছি। আর কালকে আমাদের ট্যুরের শেষ দিন, তো কালকে আমরা লোকাল সাইট সিং করবো, আর অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর শুরুতেই বলেছিলাম যে আমরা একটা টাকা ফেরত পাচ্ছিলাম না, তো সেটাও আমরা আসার পথে পেয়ে গেছিলাম। তো সেই জায়গাটাতে আমরা ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আমাদের সাথে থেকো, আর খুব শিগগিরই থার্ড এপিসোড নিয়ে আমরা আসতে চলেছি।